সোমবারের মধ্যেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত রাজপথের অবস্থান ছাড়বেন না, এমন ঘোষণাও দিয়েছেন তারা। বিস্তারিত জাহিদ হোসেনের রিপোর্টে। গত 30 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর প্রত্যাশীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরীর নেতৃত্বে পর্যালোচনা কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয় 7 দিনের মধ্যে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মহিলাদের জন্য 37 আর পুরুষদের জন্য 35 তো সবার জন্য প্রযোজ্য, কিন্তু মহিলাদের ক্ষেত্রে 2 বছর বেশি আমরা বাড়িয়ে বলেছি। ওই সুপারিশ প্রজ্ঞাপন আকারে জারি করার দাবিতে সোমবার সকালে রাজধানীর শাহবাগে আবারও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ঢাকা সহ দেশের নানা জেলা থেকে অবস্থান কর্মসূচিতে অংশ নেন চাকরি প্রত্যাশীরা। এই 35 দাবিটা বাস্তবায়ন করে আমাদেরকে পড়ার টেবিলে ফিরে নিয়ে যাবেন, নতবা এই 35 প্রত্যাশীরা শিক্ষার্থীরা রাজপথে ছিল, রাজপথে আছে, ভবিষ্যতে রাজপথে থাকবে। আমাদের এই 12 বছরের দাবিটা কেন পূরণ হচ্ছে না, এটা কি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি এই কারণে? পর্যালোচনা কমিটির সুপারিশ সরকার এখনো কেন মেনে নিচ্ছেন না, সেই প্রশ্নও করেন তারা। 3 কর্মদিবসের মধ্যে এই দাবিটি বাস্তবায়ন করে দিবে, যেটা আমার মুখের কথা না, আপনাদের মিডিয়াতে আছে। কিন্তু আজকে কষ্ট লাগতেছে, কোথায় 3 কর্মদিবস? বিলম্ব হওয়ার কারণ কি সেটা আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, আপনাদের কাছে, সরকারের কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে, রাষ্ট্রের কাছে, পুরো জাতির কাছে। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারিও ছিল তাদের। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।